চলো আজকে তৈরি করি এক চাউমিন তো এগ চাউমিন বানানোর জন্য কড়াইতে আমি সাদা তেল গরম বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম রসুন কুচি রসুনটা লাল লাল ভাজা হয়ে গেলে তারপরে পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে তখন গাজর বিনস ক্যাপসিকাম দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম এইবারে সবজিগুলোকে একটু হালকা করে ভেজে নেবো সবজিটা যখন অ্যাড করব গ্যাসের ফ্লেমটাকে হাই রাখবো হাই রেখে রান্নাটাকে করব। চাউমিন হোক হোক বা কোনো চাইনিজ রান্না সেটা কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রেখেই রান্নাটা করতে হয় তো গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি হাই রেখেই চাউমিনটা পুরোপুরি করবো ভালো করে সবজিটাকে ভেজে নেবো সবজিটা মোটামুটি ভাজা হয়ে গেছে অনেকটাই সবজিটা নরমও হয়ে গেছে তো এরপরে সবজিটাকে ভালো করে একটুখানি নেড়ে দিয়ে সবজিটাকে একটু সাইড করে দিয়ে ওর মধ্যেই আমি ডিমের ভুজিয়াটা করে নেব তোমরা চাইলে ডিমের ভুজিয়াটা আলাদা করে করে নিতে পারো তবে এটাতে বেশি সুবিধা তাই আমি চা সবজিগুলোকে সাইড করে দিলাম আর মাঝখানে ডিমগুলোকে দিয়ে ডিমের ভুজিয়াটা আমি এইখানেই করে নেবো একটা ডি কড়াইয়ের মধ্যেই তো দিয়ে দিচ্ছি আমি দুটো ডিম দুটো ডিম দিয়ে ডিমের মধ্যে একটুখানি জাস্ট সামান্য নুন দেবো আর একটু গোলমরিচ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ভুজিয়া করে নেবো ভালো করে মিশিয়ে নেবো আগে ডিমটাকে নুন আর গোলমরিচের সাথে তারপরে সবজির সাথে ভালো করে মিশিয়ে ভুজিয়া করে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ডিমটা দেবার পরে সবজিটা ডিমটা একটু কিছুক্ষণ ধরে ভাজতে হবে জাস্ট এক মিনিট দু মিনিটের জন্য কারণ ডিমের থেকে আসতে গন্ধ বেরোয় তাই সেই গন্ধটা যাতে চলে যায় তাই একটুখানি হালকা করে জাস্ট ভেজে নেব ভেজে নেবার পরে আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো আমি গোটা ব্যবহার করছি তোমরা চাইলে কুচিও দিতে পারো আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো স্বাদ অনুসারে দেবে যে যতটা ঝাল পছন্দ করো সেই হিসেবে দেবে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এবারে অ্যাড করবো হচ্ছে সস সসটা যখন দেব, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমরা মিডিয়াম রাখবো গ্যাসের ফ্লেমটা হাই করব না কারণ সসটা দেওয়ার সঙ্গে সঙ্গে যদি না নাড়া হয় সস কিন্তু পুড়ে যেতে পারে দিয়ে দিলাম সোয়া সস এবারে দিচ্ছি আমি চিলি সস এরপরে অ্যাড করবো হচ্ছে ভিনিগার ভিনিগারটা একটু অল্প করে দেব কারণ বেশি দিলে টক হয়ে যাবে ভিনিগারটা এরপরে দিচ্ছি টোম্যাটো সস টমেটো সসটা দিয়ে এরপরে খুব ভালো করে মিশিয়ে নেব সসগুলো মিশিয়ে নেবার পরে যখন চাউমিনটাকে অ্যাড করব তখন গ্যাসের ফ্লেমটাকে আবার বাড়িয়ে দেবো একটু ভালো করে মিশিয়ে নিলাম এরপরে দিয়ে দেবো হচ্ছে সেদ্ধ করা চাউমিন চাউমিনটাকে জাস্ট তেল আর একটু নুন দিয়ে সিদ্ধ করে রেখেছি তাই চাউমিনটা এত ঝরঝরে হয়ে রয়েছে চাউমিনটা সিদ্ধ করার সময় জলের মধ্যে একটু নুন আর একটু সাদা তেল দিয়ে চাউমিনটাকে সিদ্ধ করলে চাউমিনটা একদম ঝরঝরে হয় তো চাউমিনটাকে দিয়ে এবার খুব ভালো করে মিক্স করে নিচ্ছি চাউমিনটা সিদ্ধ করে সিদ্ধ করা চাউমিনটা একেবারে সব দিয়ে দেবো না প্রথমে কিছুটা দেবো দিয়ে ভালো করে মশ সবজির সাথে মিক্স করে নেব তারপরে আরও কিছুটা চাউমিন দিয়ে খুব ভালো করে মিক্স করে নেবো তো আমার সয়া সসটা একটু কম লাগছে তাই সোয়া সসটা আর দিলাম দিয়ে এইবারে খুব ভালো করে সবজির সাথে ভালো করে চাউমিনটাকে কিন্তু মিক্স করে নিতে হবে এই সময় একটু টেস্ট করে নিতে হবে যে নুনটা হয়েছে কি হয়নি যদি নুন লাগে তাহলে পরিমাণ মতন আর একটুখানি নুন দিয়ে দিতে হবে দিয়ে এবার খুব ভালো করে মিক্স করতে হবে চাউমিন মোটামুটি তৈরি হয়ে গেছে জাস্ট একটু চাউমিনটাকে সবজিগুলোর সাথে মিক্স করে নিলে কিন্তু চাউমিন কিন্তু রেডি রেসিপি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই রেসিপিতে লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলে এই রকম ভিডিও পেতে আমার চ্যানেলকে কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও দেখো দিয়ে দিলাম আমি হচ্ছে স্প্রিং অনিয়ান আর রসুনের পাতা পেঁয়াজ পাতা আর রসুনের পাতা দিয়ে দিলাম দিয়ে এইবারে খুব ভালো করে মিক্স করে নেবো মিক্স করে নিলে কিন্তু চাউমিন আমাদের তৈরি হয়ে যাবে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর তোমাদের যদি আর অন্য কোনো রেসিপির রিকোয়েস্ট থাকে তাহলে সেটাও আমাকে জানি দেখো আমাদের চাউমিন কিন্তু একদম রেডি এক চাউমিন তৈরি হয়ে গেছে আমাদের একদম দোকানের মতন ভালো থেকো তোমরা আজকের মতন টাটা